আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস লাইফ স্টাইল ইন অস্ট্রেলিয়া। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ শেয়ার করব অসম্ভব মজার জিরার তৈরি খুব ইউনিক একটা রেসিপি নিয়ে। আপনারা ইফতার কিংবা সেহরিতে এটা খেতে পারেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শিখে নেওয়া যাক। একটা গ্লাসে কিছুটা পানি দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচের মতো ইচুবগুল আর তোকমা দানা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। ইসুপগুলো আর তোকমা দানা খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এখন এটা ভিজানোর জন্য রেখে দিলাম। আরেকটা পাত্রে আমরা এখন জেলি তৈরি করার জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পানি নিয়েছি, সাথে 1 ফালি লেবু চিপে রসটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণের সাথে মিশিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জেলেটিন পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মাইক্রোওভেনে দিয়ে দেব 1 মিনিটের জন্য। জেলেটিন পাউডার ব্যবহার করলে জেলিতে কোনো রূপ গন্ধ থাকে না। আগার আগার ব্যবহার করলে কিন্তু কেমন একটা বাজে স্মেল আসে। এই মিশ্রণের সাথে আমি কিছুটা রোজ ওয়াটার মিশিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে দিয়েছি। এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দিয়েছি রেড ফুড কালার, দেখতেও অনেকটা সুন্দর লাগবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টার মতো আমরা এটাকে রেস্ট দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমার কাছে লিকুইড দুধ নেই, এজন্য আমি গুঁড়া দুধটাকে লিকুইড ফর্মে ব্যবহার করব। আমি এখানে 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি না খেতে চান এক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। আমরা যেহেতু অনেক ড্রাই ফ্রুট দেবো সেহেতু মিষ্টি না দিলেও চলবে। আমি একটা পাত্রে অল্প পরিমাণ পানি নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমরা দিয়ে দিব দুধের মধ্যে। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। চুলাটা এখন মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন দুধ ফুটে উঠেছে। এখন আমরা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিব। সাথে সাথেই কিন্তু মিশ্রণটাকে পুরো দুধের সাথে মিশিয়ে নিতে হবে, না হলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে। এরই মধ্যে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও ঘন হতে শুরু করেছে। দুধটাকে কিন্তু জ্বালিয়ে জ্বালিয়ে খুব বেশি ঘন করা যাবে না। কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পরে 5 মিনিট জাল করে নিতে হবে। 5 মিনিট পরেই আমরা এখন চুলা থেকে নামিয়ে নেব। একটা বোলে আমি 1.5 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটা ভালো করে ধুয়ে আমরা পানি ছাড়িয়ে রেখে দেব। এর মধ্যে জেলিটা কিন্তু জমে গেছে। জেলিটাকে এখন একটা পাত্রে নামিয়ে খুব সুন্দর করে কেটে নেব। খুব অল্পতেই কিন্তু জেলিটা বেরিয়ে আসলো। এখন জেলিটাকে খুব সুন্দর করে কেটে নিব। আপনারা চাইলে এই জেলিটা ব্যবহারও করতে পারেন, নাও করতে পারেন। এটা শুধু আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করছি। এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। আপনাদের কাছে যদি প্রয়োজনীয় উপকরণ না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। দেখে নিশ্চয় বুঝতে পারছেন জেলিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি হাত দিয়ে ধরলেও কিন্তু ভেঙে চলে আসছে না। প্রত্যেকটা জেলি অনেক সুন্দর হয়েছে। বাসায় যেসব উপকরণ ছিল আমি চেষ্টা করেছি সেসব উপকরণ দিয়েই ডেজার্টটা সাজাতে। আমি এখানে কিছু আঙুর নিয়ে নিয়েছি, কুচি করে নিয়েছি, আর কিছু খেজুর কুচি করেছি, আর বাদাম কুচি করে নিয়েছি, কলা ছিল কলাও কুচি করেছি, আপেল নিয়েছি, আর কিশমিশ নিয়েছি। আপনাদের কাছে যদি সব উপকরণ না থাকে যেগুলো থাকে সেগুলো দিয়ে এটা খাবেন, অনেক মজা লাগবে। চিয়াটা কিন্তু এর মধ্যে ভিজে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন এটা কেমন ঝরঝরে হয়ে গেছে। দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা ঘন হয়ে মালাইয়ের মতো হয়ে গেছে। এখন আমরা মিশ্রণটাকে চিড়ার মধ্যে ঢেলে দিব, তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমরা কেটে রাখা ফ্রুটসগুলো একে একে সাজিয়ে দিব। আপনাদের বাসায় যদি কোনো রকম কোনো ফ্রুটস না থাকে, যদি শুধু কলা আর খেজুর থাকে তাহলে শুধু কলা আর খেজুর দিয়েই পরিবেশন করবে। দেখবেন অনেক ভালো লাগছে খেতে। এটা বাচ্চারা থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে। কেউ যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকে তার জন্য তো এটা মাস্ট। আর যদি চান সাথে কিছু দই বা আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন, তাহলেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এখন ভিজিয়ে রাখা তোকমা দানা আর ইসুপগুলোর ভুষিটা দিয়ে
খুব ভালো করে মিশিয়ে নিব। পেট ভরে যতই খান ওয়েট বাড়বে না। এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। রেসিপি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা এই রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে কেমন হয়েছে আমার ফেসবুক পেজে অবশ্যই জানাবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।